নমস্কার বন্ধুরা আজকে যদি আমরা একটু মার্কেটকে নিয়ে কথা বলবো মার্কেটে দুটো স্টক নিয়ে কথা বলবো ব্রেকআউট দেওয়া স্টক এবং একদম শেষে বিটকয়েনের ব্যাপারে কথা বলবো যাদের দেখার ইচ্ছে যাবে দেখবেন যাদের দেখার ইচ্ছে যাবে না তারা দেখবেন না আজকে আছে বিটকয়েনের ক্লাস যাদের জয়েন করার ইচ্ছে এবং এত ভালো রেসপন্স হবে আমি ভাবিনি যে মোটামুটি পক্ষে আপনারা যেইভাবে রেসপন্স করছেন খুব ভালো লাগছে যে আপনারাও কিছু একটা আরেকটা অ্যাসেট ক্লাসে যেতে চাইছেন এবং যারা যারা অফিস করবেন ভাবছিলেন অফিসে পড়েছিলেন তাদের পক্ষে তো অবশ্যই খুব সুবিধাজনকই হবে বলে আমার মনে হয় এখন আমার কাছে কয়েকটা আমরা বিষয় নিয়ে কথা বলবো একটু গ্লোবাল মার্কেট নিয়ে কথা বলি মার্কেট আমাদের ইন্ডিয়ান মার্কেট সেইভাবে শুক্রবার দিনে আমরা দেখলাম বেশ ভালো পতন হলো এবার এখান থেকে কি হতে পারে দেখুন আমাকে যদি ওভারঅল জিজ্ঞাসা করা হয় তাহলে আমি বলবো মার্কেট আমি নেগেটিভ আমাকে যদি বলা হয় ইনভেস্টিং কি এখন প্রপারভাবে করা উচিত আমার কোথাও গিয়ে মনে হবে ট্রেডিংয়ের জন্য আমি প্রপার প্ল্যান নেব তবে ইনভেস্টমেন্টের জন্য আমি সেইভাবে কোনো প্ল্যান নেবো না হ্যাঁ কোথায় কোথায় প্ল্যান নেওয়া যায় যেই স্টকগুলো একদম নিচে পড়ে আছে সেই স্টকগুলোতে আমি এন্ট্রি নেওয়ার কথা ভাবতে পারি যেমন আদানি উইলমারের কথা বলেছিলাম টাটা টেকনোলজির কথা বলেছি একদম নিচে পড়ে আছে তো ওই স্টকগুলোকে নিয়ে আমার খুব একটা বেশি চিন্তা নেই তাই দেখবেন আমরা বেশ কয়েকটা দিন ধরেই আমরা শুধুমাত্র সেই স্টকগুলো নিয়ে আলোচনা করছি যেই স্টকগুলো একদম নিচে পড়ে আছে এখন তাহলে এখান থেকে মার্কেট কি করতে পারে গ্লোবালই আপনাকে যদি আপনি গ্লোবাল মার্কেট দেখেন তো সেখানে দেখবেন ন্যাশডেক ডাউজোন সবাই পড়েছে আমাজন সেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের তারা তার শেয়ারকে বেচেছে আমাদের বেজসাপ তো এত বেচেছেন। এবং তারপরে একটা রিসেশনের ব্যাপার গ্লোবাল মার্কেটে আমেরিকান মার্কেটের কথা চলছে বা কথা মানে অলরেডি আমরা শুনতে পেয়েছি যে রিসেশন আসতে পারে আসতে পারে কোনো অনেক দিন ধরে এবং এই চেপে থাকা ব্যাপারগুলো কিন্তু স যে সবসময় চেপে থাকবে এরকম ব্যাপারটা না কখনও কখনো কিন্তু এটা বাস্ট করবে টেসলার ক্ষেত্রে দেখতে পেলাম যে কি হয়েছে বিট কয়ে কী লেভেলের ক্র্যাশ করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এই ক্র্যাশেই আমাদের টাকা আর্ন হবে কারণ আমরা যেহেতু ফিউচার ট্রেড করি যাই হোক তো এই বিষয়গুলো থাকছে এখন তাহলে আমাদের এই মুহূর্তে কি করা উচিত আপনাকে কয়েকটা গল্প শোনাই তারপরে আমরা যাব কারণ আজকের দিনের ভিওটা আমি খুব বেসিক্যালি একদম যারা শিখতে চাইছেন যে গ্লোবাল ইস্যু কিভাবে আমাদের স্টক মার্কেটকে ইম্প্যাক্ট করে এবং আমাদের ইন্ডিয়ান মার্কেট এখনও ইম্প্যাক্ট ক্রিয়েট করেনি যদি দেখেন যে জাপানে অলরেডি তাদের টপে ছিল তারা যেতে অনেকটা বছর টাইম লাগিয়ে দিয়েছিল একদম হারিয়ে গেছে সেখান থেকে আবার প্রফিট বুকিং এসেছে আবার পড়েছে মানুষের মধ্যে ভয় কাজ করছে যেখানে প্রায় তাদের আমার মনে হচ্ছে পনেরো থেকে কুড়ি বছর লেগে গেছে ওই জায়গাটাই চল্লিশ হাজারের লেভেলে পৌঁছোতে এখন আমাদের মার্কেট কোথায় যেতে পারে আমাদের মার্কেট দেখুন পঁচিশ থেকে তিরিশ হাজারের লেভেলে যে কোনো যদি দেখেন যে ইন্ডেক্স যে কোনো ইন্ডেক্স খুব কারেক্ট করেছে সেটা হচ্ছে পঁচিশ হাজার মানে তিরিশ হাজার একটা লেভেলে গিয়ে ইন্ডেক্সটা খুব বেশি কারেক্ট হয় চল্লিশ হাজারের লেভেলে গিয়ে খুব বেশি কারেক্ট হয় এবং চল্লিশ হাজার থেকে বিশাল ভালো কারেক্ট হয়তো বা আমাদের মার্কেট চল্লিশ হাজারের লেভেলে বা তিরিশ হাজারের লেভেলে যেতেও পারে নিফটি ফিফটির কথা বলছি যেতে পারে আমি নো ডাউট সেখানে আমার কোনো বলছি না কিন্তু এই যে যেতে পারে এখন আমরা কী করণীয় করতে পারি আপনার ভাবনার বাইরে যে মানুষ এখন ম্যাক্সিমাম মানুষজন কেউ আর এফডি করছে না কেউ আর সেইভাবে এলআইসি করছে না ফলে ইকুয়ালিটি যেটা থাকে মার্কেটকে যেখানে কি করতে হয় মার্কেট ব্যালেন্স করতে হয় মার্কেটে যদি সবাই আর্নিংয়ের জন্য চলে আসে বা সবাই আর্নিং করতে আসে সেখানে কিন্তু দেখবেন সবাই আর্নিং করে না দেখবেন আমি এর এই কথার আগেও বলেছি যে ঠিক আমাদের মানে যখন হাসাদ মেহেদার টাইমে যদি আপনারা সেই সমস্ত হিস্ট্রি নিয়ে একটু পড়াশোনা করেন তখন রিক্সাওয়ালা পর্যন্ত স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করতো আমি একদমই আমি কোনো প্রফেশনকে ছোট করছি না কারণ যেই প্রফেশনই হোক সেই প্রফেশানটায় আমার কাছে খুবই যেই প্রফেশন পেটের ভাত দেয় আমার কাছে সেই প্রফেশনকে ছোটো করার কোনো মানেই হয় না ওকে তো আমি এইগুলো নিয়ে কেউ আবার ভাববে না আমার কথা হচ্ছে যে দশটা টাকা রোজগার করে বা কুড়ি টাকা রোজগার করে সেও স্টক মার্কেটে ইনভেস্ট করছে কিন্তু এটা কি উচিত উচিত না স্টক মার্কেট কিছুটা হলেও এটা মানুন না মানুন স্টক মার্কেট যার কাছে টাকা আছে তাদের জন্য এটা ডাক্তারি পড়া না এটা কোনো চ্যারিটি না বা এটা একদম হার্ডকোর বিজনেস তো বিজনেস সেখানেই করা উচিত এবং এই বিজনেস যেখানে একটা হিউজ রিস্ক আছে রিস্ক একটা ভীষণ পরিমাণে আছে সেক্ষেত্রে ভীষণ ভালো কিন্তু এফেক্টিভ কাজ হবে এবং টাইটানের রেজাল্ট খারাপ হয়েছে এইচডিএফসি আইসিআইসিআই ব্যাঙ্ক আস্তে আস্তে রেজাল্ট বার করবে তাদের রেজাল্ট কি হচ্ছে না হচ্ছে দেখা যাক আমার মনে হচ্ছে বেশ ভালো রকম কিন্তু এফেক্টিভ কিছু আসতে পারে বলে আমার ধারণা এবং তাই এখন থেকে খুব যাদের খুব বেশি প্রফিট আছে সেখানে প্রফিটটাকে আপনাদের মতামত অনুযায়ী আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের মতামত অনুযায়ী তাদের সাথে কনসাল্ট করতে পারেন যে এবার কি প্রফিটটা বুক করে নেওয়া যেতে পারে তাদের সাথে অবশ্যই আপনি কনসাল্ট করতে পারেন তবে এখানে আমাদের বেশ কিছুটা টাইম কারণ যারা টেকনিক্যাল অ্যানালিসিস জানেন না তাদের ক্ষেত্রে কিন্তু খুব প্রবলেমেটিক হয়ে যাবে এবং এই প্রবলেমটা আপনাকে ভীষণ বড়ো কারণ দেখুন আমি হয়তো বেরিয়ে যাব কিন্তু বেরোনোর যেই দিনে আমি বেরোবো আপনাকে সেটা বললেও আপনি বেরোতে পারবেন না কারণ আমি ঠিক টেকনিক্যালি চার্ট দেখব চার্টে দেখতে পাচ্ছি আমি কালকের দিনে আরও বেশি ক্র্যাশ করতে পারে তো আমি ওখান থেকে বেরিয়ে বেরিয়ে চলে আসবো এবং যেই ধরনের আমার প্রফিট আছে সেখান থেকে কিছু স্টক হয়তো আমার লং টার্মের জন্য পড়েই থাকবে কিন্তু আপনার কি বেরোনো বেরোতে পারবেন সেইটা একটা ভাবতে হবে এবং মার্কেট কত কত দূর অবধি আসতে পারে মার্কেট যদি সেইভাবে কারেক্ট করে তাহলে কিন্তু আঠেরো থেকে উনিশ হাজারের লেভেল অব্দি আসতে পারে আপনি আমার কথাটা মিলিয়ে নিন ঠিক দু বছর আগে তখন একবার আমি বলেছিলাম যে দু সাল খুব খারাপভাবে যাবে বাইশ সালের মিডিল থেকে তেইশ সাল অবধি গেছে আমি এটাও বলেছিলাম যে বাজেটের পরে মার্কেট পড়বে পড়েছে ভোটের পরে আমি বলেছিলাম যে মার্কেট পড়ার সম্ভাবনা বেশি যেই যেই লেভেলগুলো বলেছে একটু গিয়ে দেখে নেবেন আমি বলছি না যে আমি এখন যেটাও বলছি সেটাই ঠিক মার্কেট আরও বাড়বে নো ডাউট বাড়বে এখান থেকে আমার মনে হচ্ছে মার্কেট আমাদের ইন্ডিয়ান মার্কেট এই মুহুর্তে থামার মার্কেট না মার্কেটটা আরও বাড়বে কিন্তু এখন থেকে আপনাকে কনসিয়াস হওয়ার কথা বলছি ছমাস বাদে আপনি দেখতে পাবেন আমাদের মার্কেটের হালাত কি হয় তো সেইটা নেওয়ার মতন যেন ক্যাপাবিলিটি আপনার কাছে থাকে ওকে তো যাই হোক অনেক বেশি আপনাদের একটু জ্ঞানই দিয়ে ফেলেছি তো এই বিষয়গুলোকে একটু দেখে নেবেন কারণ যদি না দেখেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে কিন্তু খুব কি হবে আর কি মানে খুবই বেশি প্রবলেমের মধ্যে আপনারা ফেস করবেন ওকে তো সেক্ষেত্রে সেই বিষয়টাকে একটু আমাদের দেখে নিতে হবে আমি বুঝতে পারছি না যে চারটা কেন দেখা যাচ্ছে না যাই হোক এই চার যতক্ষণ না দেখা যাচ্ছে আমি একটু জাস্ট আপনাদের বলে নিই সেটা হচ্ছে এই বিষয়গুলোকে একটু আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ওকে নইলে কি হবে না নইলে আমরা সেইভাবে যেটা রোজগার করা উচিত আর কি সেই রোজগারটা হয়তো বা হবে না ওকে তো তাই সেই বিষয়টাকে আমাদের একটু খেয়াল রাখবেন অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে সেই বিষয়টাকে যে আমরা কিভাবে কি কাজ করব না করব সেই বিষয়টাতে অবশ্যই যেন আমাদের খেয়াল থাকে ওকে তো এবার আমরা যদি দেখি যে নিফটি ফিফটির ক্ষেত্রে আমরা এখানে আমার মনে হচ্ছে না এখনও এসেছে বলে আমি বুঝতে পারছি না যে কেন আসছে না যাই হোক আরো আরও একবার করে দেখি আপনাদের কাছেই কারণ এই মুহূর্তে আবার নতুন করে করা তো আমার পক্ষে সম্ভব না যে ভিডিওটা নতুন করে বানানোর আমি হয়তোবা বলে দিয়ে চলে যাব যাই হোক ব্যাংকিফটির ক্ষেত্রে উইকলি চার্টে দেখবেন একটা শুটিং স্টার টাইপের ক্যান্ডেল বানিয়েছে সেই ক্যান্ডেলটাকে একটু দেখতে পারেন আমি এখানে ঠিক চারটায় এই মুহূর্তে আসছে না আবার নতুনভাবে করতে গেলে কারণ একটা হিউজ টাফ টাইম হয়ে যাবে আমার ক্ষেত্রে ওকে তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে না এখনও অবধি এসেছে তো আমি যদি দেখি এখন অবধি আমি আনতে পারছি না যাই হোক তো আচ্ছা যাই হোক সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করে দিন লাইক সাবস্ক্রাইব এইগুলো সব করে দেবেন চলুন কয়েকটা কথা জাস্ট বলে দিই এখানে আমি লেভেলগুলো এখানে লিখে দিচ্ছি ওকে আমি এখানের মধ্যেই আমি চেষ্টা করছি এই লেবেলগুলোকে লিখে দেওয়ার যাতে অন্তত আপনারা এইটা দেখতে পান আমি যদি একদম এইটাকে মুছে দিই আশা করছি এখানে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন ওকে আশা করছি লেখাটা আপনারা এখানে দেখতে পাবেন আমি যদি একদম ভুল না করি তো সেক্ষেত্রে এই লেখাও যদি না আসে তাহলে একটু চাপ হয়ে যাবে হয়তো আপনাদের ক্ষেত্রে আমার মনে হচ্ছে না লেখাটাও আসছে যাই হোক আমি কয়েকটা জাস্ট লেভেল বলে দিচ্ছি আজকের দিনটা একটু মানিয়ে নেবেন কারণ এক্ষুনি আমাকে বেরোতে হবে তো সেক্ষেত্রে আজকে আমি সেইভাবে যে টাইম দিতে পারবো সেটাও পারবো না তো এখন ঘটনা কি এক কত দূর অবধি মার্কেট টার্কেট যেতে পারে সেই বিষয়টা আমি বলে মার্কেট দেখুন মার্কেটের ক্ষেত্রে আমি এখানে দেখতে দেখতে বলছি আপনারা একটু জাস্ট মিলিয়ে নেবেন যে আইসিআইস আমি যদি দেখি যে মার্কেটের ক্ষেত্রে মার্কেটের ব্যাংক নিফটির ক্ষেত্রে একটা বড় রকম দেখবেন যে শ্যুটিং স্টার টাইপের কিন্তু ক্যান্ডেল বানিয়েছে ওকে তো সেক্ষেত্রে যদি দেখেন যে ব্যাংক নিফটির ক্ষেত্রে আমি যদি একটু দেখে নিই ব্যাংক নিফটিতে শ্যুটিং স্টার টাইপের ক্যান্ডেল বানিয়েছে এবং যেই শুটিং স্টার ক্যান্ডেল এই ক্ষেত্রে আপনারা জাস্ট কয়েকটা লেভেল লিখে নিতে পারেন সেটা হচ্ছে একান্ন হাজার দুশো বাইশ একান্ন হাজার দুশো বাইশ এই লেভেলটাকে যদি ব্রেকডাউন দেয় তাহলে এর ক্ষেত্রে যেটা টার্গেট এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি একদম নেক্সট টার্গেট এসে দাঁড়াচ্ছে পঞ্চাশ হাজার চারশো চুয়াল্লিশ এবং পঞ্চাশ হাজার চারশো চুয়াল্লিশের পরে একদম নেক্সট টার্গেট এসে দাঁড়াচ্ছে ঊনপঞ্চাশ হাজার আটশো অষ্টআশি দেবেলের ওকে এই দুটো উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি এবং যদি আমরা বলেন যে শেয়ারের ক্ষেত্রে শেয়ারের ক্ষেত্রে কয়েকটা শেয়ারের দিকে আমার খুব বেশি পরিমাণে নজর আছে সেই দুটো শেয়ারের ব্যাপারে আপনাদের একটু কথা বলে নিই আমি খুব বেশি পরিমাণেই নজর রেখেছি এই দুটো শেয়ারের প্রতি প্রথমেই যেই শেয়ারটার কথা বলি সেটা হচ্ছে আইসিআইসিআই যদি আমরা দেখি যে আইসিআইসিআই প্রেডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স যেটা তার মান্থলি এক্স মানে টোটাল একটা ব্রেকআউট দিয়েছে এবং যদি দেখেন এখানে প্রথমে একটা কাপেন হ্যান্ডেল প্যাটার্নে ব্রেকআউট দিয়েছিলো সেটা পাঁচশো নিরানব্বই এবং সশোর লেভেলে তারপরে এখন সাতশো চুয়াল্লিশের লেভেলটা যদি ব্রেকআউট করে তাহলে একটা বড়ো আপসাইডে মুভমেন্ট যেতে পারে এবং এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স এটাও দেখতে পারেন এটার ক্ষেত্রে একটা ভালো ব্রেকআউট দিয়েছে অ্যাঞ্জেল ওয়ানকে একদম নিচে লেভেলে সাপোর্টে আছে সেই লেভেলে অবশ্যই দেখার চেষ্টা করুন আমার মনে হয় বেশ ভালো জায়গা আমি কালকেই ওটা বানিয়ে দেবো আজকে যদি টাইম থাকতো আমি আজকেই হয়তো আবার এটা অফ করে আমি বানিয়ে দিতাম তো ক্ষমা করে দেবেন আপনাদের কারণ আমি চেয়েছিলাম যে এইভাবেই বানাতে তাই স্ক্রিনটা নিচ্ছে না কোনোভাবে কোনো কারণে নিচ্ছে না আমার শুরুতে দেখে নেওয়া উচিত ছিল যাই হোক এরপরে যদি দেখি দেখুন গ্লোবাল ইস্যুগুলোকে একটু মাথায় রাখবেন আপনাদের আজকে এই বিষয়টা আরও বেশি করে জানানো দরকার ছিল আর যারা যারা চান আমাদের আটটার সময় ব্যাচটাতে জয়েন করতে তারা অবশ্যই আমাদের সাথে জয়েন করে নেবেন আর যারা মানে বিটিসিতে ট্রেড করতে চান আর কি যে বিটিসির ফিউচার যেটা ট্রেড করতে চান যদি কেউ ট্রেড করতে চান অবশ্যই তারা জয়েন করতে পারেন আমাদের সাথে আপনাদের স্বাগতম রইল এবং মানে অলওয়েজ ওয়েলকাম আমাদের ক্লাসের জন্য এবং ক্লাসে শেখার জন্য অবশ্যই কিছুটা তো ফিজ আপনাকে পে করতেই হবে কারণ টাইমের ভ্যালু খুব তো সেই ভ্যালুটা তো আপনাকে প্রোভাইড করতেই হবে নইলে যেটা হবে আপনি যেটা শিখতে চাইবেন না আপনারা কারা কারা চাইছেন বিটকয়েনের বিষয়ে বা ক্রিপ্টো ট্রেডিংয়ের বিষয়ে একটা ফুল ভিডিও আমি যেখানে কিভাবে করতে হয় কি করতে হয় হিন্দি তো অলরেডি বানিয়েছিলাম একবার বাংলাতে কারা কারা চাইছেন যদি দেখি একশোটার উপরে কমেন্ট এসেছে তখন আমি বিটকয়েনের উপরে ভিডিও বানাবো আমি জানি না যে আপনারা কতটা ওটা অ্যাকসেপ্ট করবেন তাই বানাতে গিয়েও ভয় লাগছে কারণ আগের ভিডিওটা দেখলাম খুব একটা বিশাল কিছু ভিউ হয়নি তবুও তার মধ্যে আমি শেয়ার দিয়েছি তাতেই ভিউ হচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা যদি চান সেটা অবশ্যই আমাদের জানাবেন আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে কি যে কয়েকটা শেয়ারকে অবশ্যই খুব ভালো করে নজর রাখবেন এই যে আইসিআই এর কথা বললাম এবং আদানি উইলমারকে অলরেডি প্রফিট দিয়ে আছে লাক্স ইন্ডাস্ট্রিজ যাদের মনে হচ্ছে হানড্রেড পার্সেন্ট অলরেডি প্রফিট দিয়ে আছে সেখান থেকে একটু প্রফিট বুক করা যেতে পারে বলে আমার ধারণা এই কয়েকটা বিষয়কে একটু খেয়াল রাখবেন এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আরও বেশ কিছুটা কালকের দিনে হয়তো বা পতন দেখলেও দেখতে পারি কালকে দিনের ব্যাঙ্কিফ্রি ট্রেড যারা যারা জয়েন করতে চান তারাও এই নাইন ডবল থ্রি ওয়ান ফোর ওয়ান নাইন ডবল টু এইট এতে লাইভের আমাদের যেটা হয় লাইভ ট্রেডিং আছে সাথে ক্লাস তাতে জয়েন করতে পারে সাথে তো ক্লাস চলছেই ক্লাসগুলো তো চলছেই যেমনভাবে চলছে এবং তার সাথে সাথে ট্রেডিং চলছে ট্রেডিংয়ের বিষয়ে কথা চলছে আপনাদের সাথে যে কীভাবে কি আমরা আরও ভালো করে ট্রেডিং করতে পারবো এবং কিছু কিছু শেয়ার যেগুলো বলার ছিল সেগুলো বলে দিলাম চারটা দেখালে খুব ভালো হতো পারলাম না আজকে আমি কালকে অবশ্যই চার্ট দেখাবো তো সেক্ষেত্রে এই বিষয়গুলোকে খেয়াল রেখে আপনারা ট্রেড করবেন তবে অবশ্যই গ্লোবাল ইস্যুগুলোকে খুব খুবভাবে খেয়াল রাখুন কারণ গ্লোবালি আমি যদি দেখাই আপনাদের আমি অলরেডি খুলেও বসেছিলাম মানে এখন তো দেখাতে পাচ্ছি না আমি অলরেডি খুলে বসেছিলাম যে ইউএস ডলারে যদি দেখেন যে মানে আমাদের ইন্ডিয়ান রুপিসের সাথে ইউএস ডলারটা সেখানেও চলছে এইটি থ্রি পয়েন্ট সেভেন সেভেন তো সেক্ষেত্রে একটু বাড় হয়েছে তো এগুলো এফেক্ট করবেই আমাদের ইন্ডিয়ান মার্কেটকে এবং আমার মনে হয় যেগুলো রেজাল্ট বেরোবে সেগুলো খুব একটা বেশি ভালো হবে না তো এই সমস্ত বিষয়টা এফেক্ট করবেই তো মার্কেটের ক্ষেত্রে একটু তো বিয়ারিস থাকতেই হবে তবে অবশ্যই এখান থেকে আরও পাঁচ হাজার পয়েন্ট হয়তো বেড়ে যেতে পারে সেক্ষেত্রে ভাবতেই পারেন যে স্যার আপনি বলেছিলেন বাল্য আমি বলছি এখন আমাদের মার্কেট সেই অনুযায়ী চলছে না যেটা প্রপার যারা এলিয়েট ওয়েব থিওরি সম্বন্ধে জানেন যারা এইসব থিওরি নিয়ে জানেন যারা টেকনিক্যাল অ্যানালিসিসকে প্রপারভাবে বোঝেন তাকে তার সাথে যদি আপনি বসে আলোচনা করেন সবাই বলবে মার্কেট নিচের দিয়ে যাবে ওকে কিন্তু তারাও কনফিউজ যেমন আমার মতন আমিও খুব কনফিউজ তো মার্কেট এত উপরে দিয়ে কীভাবে যাচ্ছে মজা হচ্ছে পোর্টফোলিও বাড়ছে প্রফিট বাড়ছে প্রফিটকে হোল্ড করে রেখেছি তবে যেদিনই পড়বে সেদিনই এখান থেকে বেরিয়ে আসতে হবে আর কি এই জায়গাটা কনসাস থাকতে হবে আমাদের এই বিষয়গুলোকে রেখে মার্কেটের ক্ষেত্রে কাজ করবেন এইটুকুই বলার আপনাদের সাথে শেয়ার করার ছিল আর যা যা করছেন তা করুন আর চ্যানেলটা যাতে আরও বেশি গ্রোথ করে তার জন্য আপনারা লাইক করতে পারেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে পারেন কমেন্ট করে জানান যে আপনার বিটকয়েন সম্বন্ধে কোনো ভিডিও চান কি চান না যদি না চান সেটাও জানান যদি চান সেটাও জানান ওকে তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই